আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ইসলামিক অডিও বুক পরিবেশিত অডিও লেকচার সিরিজ তিনি আমার রব। আজকের পর্বে আমরা আলোচনা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নাম আল করিব তথা নিকটবর্তী এই নামটি নিয়ে। তাহলে চলুন আমরা শুরু করি আজকের পর্বটি। একবার বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে এক বন্ধু আমাকে দেখতে এসেছিল। চলে যাওয়ার সময় বলল, এই চিরকুটে এমন একটি বাক্য লিখে দাও যেটা পড়তে পড়তে আমি রুমে যাব। আমি তাকে লিখে দিলাম, তিনি এখন তোমাকে দেখছেন। পরে সে আমাকে জানালো যে ওই একটি বাক্য তাকে আল্লাহর ভয়ে ভীত করেছে। আল করিব তথা নিকটবর্তী। আপনি কি একাকিত্ব অনুভব করছেন? প্রিয় বন্ধু কি আপনাকে লাঞ্ছিত করেছে? আপনার এবং আপনার প্রিয় মানুষের মধ্যে একটি পর্দা পড়ে গেছে যেই কারণে সে আর আপনাকে আগের মতো বুঝতে পারছে না? আপনার আত্মা কি এমন প্রিয়জনকে খোঁজে যার কাছে মনের সব দুঃখ ব্যথা সব কিছু খুলে বলতে চায়? কেমন হয় যদি এমন প্রিয়জনকে ডাকেন, এমন বন্ধুকে আহ্বান করেন আর এমন সত্তার দিকে ছুটে চলেন যিনি নৈকট্য অর্জনে ইচ্ছুকদের কখনোই ফিরিয়ে দেন না? আল্লাহ আপনার খুবই কাছে, তিনি আপনার ঘাড়ের রগের থেকেও নিকটে। তার নৈকট্য পেলে আপনার জীবনটা সুখ শান্তিতে ভরে উঠবে। তার একটি মহান নাম আছে, এই নাম সৌন্দর্যমণ্ডিত এবং অলঙ্কৃত, আল করিব তথা নিকটবর্তী। অডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে আপনার মন্তব্য জানিয়ে দিন। আপনার কৃত কমেন্টগুলো আমাদেরকে উৎসাহিত করে নতুন পর্ব নিয়ে আসার জন্যে। তাই দয়া করে কমেন্ট করুন এবং ভিডিওটিকে লাইক করুন যদি আপনার এটি ভালো লেগে থাকে। আসুন আমরা এই নামের সাথে পরিচিত হই যেন তার নৈকট্য অনুভব করতে পারি আর একাকিত্বের রজনীগুলোতে তার সাথে গোপন আলাপনের স্বাদ গ্রহণ করতে পারি। আপনাকে তিনি জানাতে চান যে তিনি আরশের উপরে আছেন, অনুরূপ করে জানাতে চান যে তিনি আপনার ঘাড়ের রগ থেকেও আপনার নিকটে আছেন। তিনি আপনার কথা শোনেন, আপনার কাজ দেখেন, আপনার কোনো কিছুই তার কাছে গোপন নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে প্রবেশ করলেন, দেখলেন সাহাবিরা উচ্চস্বরে আল্লাহর জিকির করছে। সাহাবিদের উদ্দেশ্যে তিনি বললেন, তোমরা নিজেদের প্রতি অনুগ্রহ করো, তোমরা তো কোনো বদির বা অনুপস্থিত কাউকে ডাকছ না, তোমরা একজন সর্বশ্রোতা ও নিকটবর্তী সত্তাকে ডাকছ। সহিহ বুখারী হাদিস 4205, সহিহ মুসলিম 2704। বান্দা দোয়া শেষ করার সাথে সাথে তার আহ্বানে আল্লাহর সাড়া দেওয়ার আলামত পেয়ে যায়, কারণ আল্লাহ এত কাছে যে মানুষ কল্পনাও করতে পারে না। আপনারই জন্যে, আমার এক বন্ধু একবার আমাকে একটি ঘটনা জানিয়েছিল। একবার সালাতের জন্য সে মসজিদে প্রবেশ করেছে, ওজুর পানি তখনও তার কানে লেগে আছে। এমতো অবস্থায় প্রথম কাতারে গিয়ে এসের সামনে দাঁড়ানোর ফলে এসের ঠান্ডা বাতাস তার কানে ঢুকে গেল। এক ঘন্টা পর তার মনে হলো কানে কিছু একটা ব্যথা করছে। সে মনে মনে কেবল একবার বলল, আল্লাহ আপনার জন্য সহ্য করছিলাম। তখন কোনো ভূমিকা বা পদক্ষেপ ছাড়াই মুহূর্তের মধ্যেই তার ব্যথা মিলিয়ে গেল। তিনি কতটা নিকটে হলে আপনি ঠোঁট না নাড়িয়ে আপনার মনে মনে কথাটি তাকে বলতে পারলেন? সিজদারত অবস্থায় আপনি সবচেয়ে কাছে থাকেন তার, তখন আপনি সুবহানা রাব্বিয়াল আলা করেন। আসমানের দরজাগুলো আপনার এই বীরবীর আওয়াজের শব্দ শুনে খুলে যায়। তাহলে চিন্তা করুন, মহান ক্ষমতাধর আল্লাহ কিভাবে আপনার কথা শোনেন। আপনি মনে করবেন না যে তিনি দূরে আছেন অথবা তার থেকে কোনো কিছু গোপন আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের আধারে বের হলেন, উবাইব ইবনু কাবের দরজার কর্নার লেন। উবাইব ইবনু কাব বেরিয়ে এলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জানালেন, আমার রব আমাকে আদেশ দিয়েছেন তোমাকে ফাতিহা পড়ে শোনাতে। উবাইব হতভম্ব হয়ে বললেন, আমার নাম বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। এই কথা শোনা মাত্রই তিনি কেঁদে ফেললেন। সহিহ বুখারী 4960। পিঁপড়ের পদচারণা। তিনি সকল সৃষ্টির কাছেই থাকেন, তাকে দেখেন, তাকে রক্ষণাবেক্ষণ করেন। সৃষ্টিজগতের নিকটে না থাকলে কীভাবে তার উপর কর্তৃত্বশীল হতে পারেন তিনি? কীভাবে তিনি রব হতে পারেন যদি তিনি নিকটবর্তী না হন? তার এই নৈকট্য জানার, শোনার, দেখার ও বেষ্টনের। তবে এই তার সত্তাগত নৈকট্য নয়, কেননা তার সত্তা তো এই ধরনের নৈকট্য হতে পবিত্র। তার নৈকট্যের বৈশিষ্ট্য হল তিনি গভীর অন্ধকার রাতে শৈবালযুক্ত পাথরের উপর কালো পিঁপড়ের পদচারণাও শুনতে পান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর এমন কোনো পাতা পড়ে না যার ব্যাপারে তিনি জানেন না, সূরা আনআম আয়াত 59।
একবার কল্পনা করে দেখুন, পৃথিবীতে গাছের সংখ্যা কত, এই গাছগুলোতে পাতার সংখ্যা কত। কল্পনা করুন, শীতকালে এই সব পাতা ঝরে পড়ছে, আর এই সবই আল্লাহ জানেন। জানেন এগুলোর সংখ্যা, আকৃতি, ধরন ও এর সাথে সংশ্লিষ্ট বিশেষ সব কিছুই। এক নারী একবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাজির হয়ে স্বামীর ব্যাপারে বাদানুবাদ করল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঘরের এক প্রান্তে, তিনি মহিলার কিছু কথা শুনতে পেলেন আর কিছু শুনতে পেলেন না। বাদানুবাদ উত্থাপন শেষ হতে দেরি, জিব্রাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ওহী নিয়ে উপস্থিত। আল্লাহ অবশ্যই শুনেছেন সেই নারীর কথা যে তার স্বামীর ব্যাপারে আপনার সাথে বাদানুবাদ করছে এবং আল্লাহর কাছেও ফরিয়াদ করছে, আল্লাহ আপনাদের কথোপকথন শুনেন, নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। সূরা মুজাদালা আয়াত এক। তিনি আপনাকে দেখছেন, আহ কি বিস্ময়কর নৈকট্যতার, কত মহান জ্ঞান, কি সর্বব্যাপী তার শ্রবণ, তার দর্শন। তিনি আপনাকে দেখছেন, আপনার হাত প্রসারিত করুন, করেছেন, এটাও তিনি দেখছেন। আপনাকে এটি বিশ্বাস করতেই হবে। বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে এক বন্ধু আমাকে দেখতে এসেছিল, চলে যাওয়ার সময় আমাকে বলল, এই চিরকুটে এমন একটি বাক্য লিখে দাও যেটি পড়তে পড়তে আমি রুমে যাব। আমি তাকে লিখে দিলাম, তিনি এখন তোমাকে দেখছেন। পরে সে আমাকে জানালো, ওই বাক্যই তাকে আল্লাহর ভয়ে ভীত করেছে। তার নৈকট্য আপনাকে ভীত সন্ত্রস্ত করে, আপনাকে ভীত সন্ত্রস্ত করবে। তার নৈকট্য আপনাকে প্রশান্তি দেয়, আপনাকে প্রশান্তি দেবেই। তার নৈকট্য আপনাকে উষ্ণতা দেয়, আপনাকে উষ্ণতা দেয়া যে আবশ্যক। তার নৈকট্য আপনাকে সুউচ্চ সাহসী এক বীর করে তোলে। তার বাণী শুনুন, মূসা আলাইহিসসালাম যখন ফিরাউনের কাছে যেতে ভয় পাচ্ছিলেন, তখন তিনি তাকে এবং তার ভাই হারুন আলাইহিমাসসালামকে উদ্দেশ্য করে বললেন, আমি তো তোমাদের সঙ্গেই আছি, আমি সব শুনি ও দেখি। সূরা তহা আয়াত 46। এটাই যথেষ্ট, তার উপস্থিতি তাদের জন্য সবচেয়ে বড় রক্ষক। তিনি তাদের সাথে আছেন বলেই তারা আর ফিরাউনকে ভয় করবেন না, তারা এখন থেকে সাহসী। আকীদার বইগুলোতে আছে আল্লাহর সহচর্য দুই ধরনের, একটি শুধু তার বিশেষ ব্যক্তিদের জন্য, সেটি ভালোবাসা, সাহায্য এবং সমন্বয় সাধারণের সহচর্য। দ্বিতীয়টি ব্যাপক সহচর্য, সেটি সকল কিছুর ক্ষেত্রেই তার শ্রবণ, দর্শন, জ্ঞান ও ব্যস্তন বিদ্যমান থাকার সাহচর্য। মূসা আলাইহিসসালাম ও হারুন আলাইহিসসালামের প্রতি তার এই বিশেষ সাহচর্য ছিল সাহায্য ও সমন্বয় সাধনের সাহচর্য। আল্লাহ তাদের সাহায্য ও সমন্বয় সাধনের ওয়াদা দেওয়ার পর তারা আবার ভয় করবে কী করে? মূসা আলাইহিসসালাম ও হারুন আলাইহিসসালামের মতো যে জেনে বুঝে সৎ কাজের আদেশ ও অসৎ কাজ করতে নিষেধ করে, তার জন্যে আল্লাহর সাহচর্য থাকবে। এটা অন্তরে তার ইমান ও রবের আদেশের প্রতি তার আনুগত্য অনুসারে প্রযুক্ত হবে। দেখবেন যে লোকে সত্যের আদেশ দিচ্ছে আর মিথ্যেকে প্রতিহত করছে, তার মাঝে শক্তি, সাহস, ধৈর্য ও আল্লাহর তাওফিক এত বেশি যে আপনি নিশ্চিত বলে ফেলবেন আল্লাহর বিশেষ সাহচর্য তাকে ঘিরে আছে, তাকে শক্তিশালী করে তুলছে। মুচকি হাসুন। এই ব্যাপারে সবচেয়ে মহান ও জীবন ঘনিষ্ঠ আয়াত হল আল্লাহর বাণী, তিনি আপনাকে দেখেন যখন আপনি দাঁড়ান এবং সিজদাকারীদের মাঝে আপনার উঠা বসা। সূরা শুআরা আয়াত 218 থেকে 219। যখন আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে সালাত আদায় করার জন্য দণ্ডায়মান হন, তখন কী পরিমাণ নৈকট্য অনুভব করেন আপনি? আর আপনার রব আপনাকে জানান যে এই কাজ করলে আল্লাহ আপনাকে বিশেষ চোখে দেখবেন, মূলত তিনি সকল সৃষ্টিকে দেখতে পান, সৃষ্টি দাঁড়িয়ে থাকুক বা অন্য অবস্থায় থাকুক। সুতরাং মূল ব্যাপার হল বান্দা সালাতে দাঁড়ালে আল্লাহ তাকে বিশেষভাবে দেখেন। এই দেখার মাঝে থাকে ভালোবাসা, গ্রহণ করে নেওয়া, আহ্বানে সাড়া দেওয়া ও ক্ষমা করে দেওয়ার অপূর্ব সমন্বয়। বুখারী হাদিসের মতো করে বলুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তার নবীকে সুকণ্ঠে জোর আওয়াজে কোরআন তিলাওয়াত করতে যেভাবে শুনেন সেভাবে আর কিছুই শুনেন না। সাহি বুখারী 7482, সাহি মুসলিম 792। ইবনু কাসির রাহিমহুল্লাহ বলেন, এর অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছুই সেভাবে শুনেন না যেভাবে তার নবীর তিলাওয়াত শুনেন। নবী যখন উঁচু কণ্ঠে সুন্দর করে কুরআন পড়েন, তখন নবীদের সচ্চরিত্র ও পরিপূর্ণ আল্লাহ বিধি থাকায় তাদের গলার আওয়াজে এক ধরনের মিষ্টতা থাকে। এটাই তিলাওয়াতের চূড়ান্ত পর্যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সব বান্দার ভালো খারাপ তিলাওয়াত শুনে থাকেন। যেমন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, মহান সেই সত্তা যার শ্রবণ শক্তি সকল আওয়াজকে বেষ্টন করে আছে। তবে মুমিন বান্দাদের জন্য তাদের তিলাওয়াত শোনাটা আরও মহান ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর তোমরা যে অবস্থাতেই থাকো না কেন এবং কুরআন থেকে যা কিছু তিলাওয়াত করো না কেন,
এবং তোমরা যাই আমল করো না কেন, আমি তোমাদের সাক্ষী থাকি যখন তোমরা তাতে নিমগ্ন হও। সূরা ইউনুস আয়াত 61। পরিশেষে নবীদের তিলাওয়াত শোনাটা সবচেয়ে চূড়ান্ত পর্যায়। ভয়ভীতি আপনাকে চড় দিলেও মুচকি হাসুন, আপনার রবের নৈকট্যের কথা চিন্তা করুন। আপনি যেসব বস্তু ভয় পান সেগুলো আপনার থেকে ততটা কাছে নয় যতটা কাছে তিনি আছেন। আপনার চারদিকে বিপদ এলে আশাবাদী হন, ভেবে দেখুন তিনি আপনার ঘাড়ের রক থেকেও কাছে। এই ভাবনা দিয়ে দূর করে দিন সব বিপদ। বক্তারা বলে, এক লোক মরুভূমিতে সফর করছিল, তার পথরোধ করে দাঁড়ালো তরবারি হাতে এক ডাকাত। তাকে হত্যা করতে উদ্ধত হলে সে বলল, আমার মালামাল নিয়ে নাও। ডাকাত বলল, না, আমি তোমাকে হত্যা করতে চাই, তারপর তোমার মালামাল নেব। লোকটা তার কাছে দু রাকাত সালাত আদায়ের অনুমতি চাইল। অনুমতি পেয়ে সালাত আদায় করতে গিয়ে সে বলল, আমি পুরো কুরআন ভুলে গিয়েছিলাম, শুধু মনে ছিল কে বিপদগ্রস্তের আহ্বানে সাড়া দেয় যখন সে ডাকে আর তার বিপদ দূর করে দেয়। সূরা নামল আয়াত 62। আয়াতটা বারবার পড়লাম। অডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে আপনার মন্তব্য জানিয়ে দিন। আপনার কৃত কমেন্টগুলো আমাদেরকে উৎসাহিত করে নতুন পর্ব নিয়ে আসার জন্যে। তাই দয়া করে কমেন্ট করুন এবং ভিডিওটিকে লাইক করুন যদি আপনার এটি ভালো লেগে থাকে। সালাত শেষ করে দেখি, এক অশ্বারোহী কোথা থেকে যেন এসে লোকটাকে তরবারি দিয়ে এমন আঘাত করলো যে তার মাথাটা ধর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনি কতই না পবিত্র ও মহান, তিনি অতি নিকটবর্তী, আপনি তার স্মরণে ঠোঁট দুটো নাড়ুন, অমনি আপনার আওয়াজে আসমানের দরজাগুলো খুলে যাবে। ইউনুস আলাইসালাম তিমির প্যাট থেকে আল্লাহকে ডেকে বলেছিলেন, আপনি ছাড়া কোনো ইলাহ নেই, আপনি কতই না পবিত্র ও মহান, নিশ্চয় আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। এই ক্ষীণস্বর অন্ধকারের তিন স্তর পেরিয়ে মহাশূন্য ভেদ করে চলে গেল। আসমানের ফেরেস্তারা এই আওয়াজ শুনে মহান রবকে বললেন, আওয়াজটা চেনা তবে জায়গাটা অচেনা। আল্লাহ হাদিসে গুৎসিতে বলেছেন, যেই ব্যক্তি আমাকে মনে মনে স্মরণ করবে আমি তাকে মনে মনে স্মরণ করব, আর যে আমাকে মজলিসের মধ্যে স্মরণ করবে আমি তাকে এর চেয়েও উত্তম মজলিসের মধ্যে স্মরণ করব, কারণ তিনি যে সবচেয়ে নিকটে। শুধু বলুন ইয়া আল্লাহ, জবাবটা আপনাকে স্মরণ করেই আসবে। এটা কতই না মহান ব্যাপার যে আপনি রাজাধিরাজকে স্মরণ করার পরক্ষণেই তিনি আপনার নামটা উল্লেখ করে বললেন, আমার বান্দা অমুকের ছেলে অমুক আমাকে স্মরণ করেছে। এই মহান দৌলতের তুলনায় পুরো দুনিয়াটাই তুচ্ছ হয়ে যায়। কি সৌভাগ্য আল্লাহ স্মরণ করলেন তার বান্দাকে। তার এই নৈকট্য বাড়তে থাকে, তাওবা ও সৎকর্মের মাধ্যমে আপনি তার কাছে যেতেই থাকেন। আল্লাহ হাদিসে কুদসিতে বলেছেন, সে যদি আমার দিকে এক বিঘত এগিয়ে আসে তাহলে আমি তার এক হাত কাছে আসি, সে যদি আমার দিকে এক হাত এগিয়ে আসে তাহলে আমি তার দিকে এক বাহু কাছে আসি। সাহিহ বুখারী হাদিস 7405। তার নৈকট্য অর্জনে আপনার প্রতিটি প্রচেষ্টার ফলে তিনি আপনার নৈকট্যে আসেন তার দয়া অনুগ্রহ নিয়ামত আর অবিরত দানের মাধ্যমে তার কাছে পৌঁছে যাবেন। তার নৈকট্যের আরেকটি অর্থ হল তিনি আশেপাশের সব কিছুর মাঝে এমন কিছু রেখে দেবেন যা আপনাকে তার কথা স্মরণ করাবে। আপনি বিভিন্ন সৃষ্ট জীবের গঠন প্রণালীর মাঝে তার প্রজ্ঞা দেখতে পাবেন, আসমানগুলো কোনো খুঁটি ছাড়াই উথিত করার মাঝে তার কুদরত দেখতে পাবেন, আকাশ থেকে বৃষ্টির ফোঁটা ও মাটি ছুঁড়ে ফেলে ও মাটি ফুড়ে গাছ জন্মানোর মাঝে তার অনুগ্রহ দেখতে পাবেন, পাহাড়ের সুবিশাল উচ্চতার মাঝে তার বরত্ব দেখতে পাবেন, ঝড়ঝাপটা ভূমিকম্প আর অগ্নি উৎপাতে আপনি তার শাস্তি দেখতে পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, অচিরে আমি তাদেরকে আমার নিদর্শনাবলী দেখাব বিশ্বজগতের প্রান্তসমূহে এবং তার নিজের মধ্যে, যাতে তাদের কাছে সুস্পষ্ট হয়ে ওঠে যে এটা তথা কোরআন সত্য। সূরা হামিম আশাজদাহ আয়াত 53। আপনি দুচুখ ভরে কিছু দেখলেই সেটা আপনাকে সর্বদ্রষ্টা মহান আল্লাহর কথা স্মরণ করিয়ে দেবে। আপনি গভীর নিশীতে ফিসফিস আওয়াজ শুনলে সেটা আপনাকে সর্বশ্রোতা মহান আল্লাহর কথা স্মরণ করিয়ে দেবে। গোপন কোনো জ্ঞান জানতে পারলে তা আপনাকে মহাজ্ঞানী আল্লাহর কথা স্মরণ করিয়ে দেবে। প্রতিটি বস্তুর মাঝে নিদর্শন আছে, যে নিদর্শন এটি প্রমাণ করে দেয় যে তিনিই সেই একক সত্তা। একবার একদল শিশুর সাথে বসে আল্লাহর সৃষ্টির ব্যাপারে আলোচনা করছিল। তাদের মধ্যে একজন বলে উঠল, তোমরা যদি তার সৃষ্টিজগতের কথা চিন্তে করো তাহলেই তার কাছে পৌঁছে যাবে। আমি কিছুটা বিস্ময়ভূত হয়ে গেলাম, আমি বুঝতে পারলাম যে এই শিশু আমাদের থেকেও বেশি বুঝতে পেরেছে।
সে আমার থেকে কি শুনবে? এর বদলে আমার উচিত তার থেকে শোনা। তিনি এত কাছে যে তার কাছে যেতে আপনাকে শুধু ভাবতে হবে, শুধু তার নৈকট্য অনুভব করতে হবে, শুধু অনুভব করতে হবে যে তিনি আপনাকে দেখছেন। তারপর বলবেন, আল্লাহ, তারা যদি আপনাকে আমার ব্যাপারে জিজ্ঞাসা করে তাহলে বলুন আমি নিকটেই। সূরা বাকারা আয়াত 186। যে লোকই আপনাকে জিজ্ঞাসা করবে আল্লাহ সম্পর্কে, তাকেই আপনি সর্বপ্রথম তার নিকটবর্তী গুণের গুণান্বিত বৈশিষ্ট্যের পরিচয় দেবেন। সুদূর এক রবের ইবাদত করার জন্যে মানুষের হৃদয়গুলো প্রস্তুত হয় না। তারা প্রস্তুত না এমন রবের ইবাদতের যে তাদের ডাক শুনে না আর তাদের প্রয়োজন দেখে না। তাই যেই ব্যক্তি আল্লাহর সাথে পরিচিত হতে চায় তাকে আপনি প্রথম যে পরিচয়টা শেখাবেন তা হলো তিনি অতি নিকটে। এভাবেই আপনার রব আপনাকে শিখিয়েছেন তার ব্যাপারে জানতে। এই নৈকট্য আপনাকে শেখাবে তাকে ভালোবাসতে, তার কাছে একাকী চাইতে, তাকে ভয় করতে। আবার এর পাশাপাশি আপনাকে অভ্যস্ত করবে তার কাছে ক্ষমা চাইতে এবং ফিরে যেতে। তিনি নিকটবর্তী, তাই আপনার কাছে ক্ষমা ও তওবার তৌফিক পাওয়ারও যোগ্য তিনি। কারণ আপনার নিকটে থাকাই তিনি আপনার প্রতিটা পাপ কাজ, বিশ্বাসঘাতকতা প্রত্যক্ষ করছেন। আবার তিনি নিকটে বলেই আপনার এই ক্ষমা চাওয়া এবং তওবা করা কার্যকরী হয়ে যাবে। আপনার ক্ষমা প্রার্থনা আহ্বান ও তওবার আকুতিতে শুধু তিনিই শুনতে থাকবেন যিনি আপনার তওবার ব্যাপারে অবগত আছেন। তিনি তো নিকটবর্তী সারাদানকারী। আল্লাহর এই বাণীটা ভেবে দেখুন, তোমরা তার কাছে ক্ষমা চাও, তারপর তার দিকেই ফিরে এসো। সূরা হুদ আয়াত 61। যে কথাগুলো আপনাকে নিকটবর্তী মহান স্রষ্টার ব্যাপারে লজ্জিত করবে সেটা হলো কোনো একজন মহান ব্যক্তির এই কথাগুলো। তাকে ভালোবাসাই কি আপনার উচিত নয়? আপনি যখন দরজা বন্ধ করে তার অবাধ্যতা করতে যান, তখন তিনি দরজার নিচ দিয়ে অক্সিজেন প্রবেশ করিয়ে দেন যেন আপনি মরে না যান। এই নৈকট্যের সাথে আছে আল্লাহর নিকটে বান্দার নৈকট্যের প্রচেষ্টা। তিনি বলেন, তারা যাদেরকে ডাকে তারাই তো তাদের রবের নৈকট্য লাভের উপায় সন্ধান করে যে তাদের মধ্যে কে নিকটতর হতে পারে। এ যে প্রতিযোগিতার ছুটে চলার ক্ষেত্র, এখানে বান্দার সর্বোচ্চ কামনা শুধু নিকটে যাওয়া না, অধিকতর নিকটে যাওয়া। এত ধোঁয়াশার মাঝে উম্মতের এই বিপদাপদ, এত যুদ্ধের ধোঁয়াশা যা মুমিনের অন্তরে দুঃখ কষ্টে স্পর্শ জাগিয়ে দিচ্ছে, এই সময়ে মুমিনের প্রয়োজন পড়ে নিকটবর্তী নামের তিনটি স্তর জেনে রাখা। প্রথমত, ঈমান ও দৃঢ় বিশ্বাসের সাথে আল্লাহর নৈকট্যকে জানা, ফলে মানবাত্মা চিৎকার করে সাধারণ মানুষকে আহ্বানের কষ্ট থেকে পরিত্রাণ পাবে। কারণ মানুষের রব তো কাছেই আছে, তিনি সব কিছু দেখছেন, প্রত্যক্ষ করে চলেছেন। কোরআনে একটা আয়াত সুস্পষ্টভাবে বলে দিয়েছে, নিশ্চয় তিনি সর্বশ্রোতা নিকটবর্তী। সূরা সাবা আয়াত 50। এই জন্যেই এই নিকটবর্তীতার দুয়ারে হৃদয়ের পুরা ও ক্ষতযুক্ত স্থানগুলো রাখা হয়। এই জায়গায় অতীতের সব কিছু পেশ করতে হয়। দ্বিতীয়ত, এত সব কষ্টের মাঝে চারদিকে বিরাজমান বিশৃঙ্খলার ফাঁকে, ঘর ভাঙা, মানুষ মরা, ফল ফসল বিনষ্ট হওয়ার মধ্যে মানুষ অনুগ্রহ খুঁজে পায়, এমন অনুগ্রহের ছোঁয়া যাতে ভ্রাতৃত্বের স্পর্শ লাঞ্ছিত হওয়া বা বিশ্বাসঘাতকতার নিরবিচ্ছিন্ন আঘাতপ্রাপ্ত হওয়া থেকে মানুষ বাঁচতে পারে। তাই সে সত্য রবের বাণীর সামনে দাঁড়ায়, নিশ্চয় আল্লাহর অনুগ্রহ মুহসিনদের নিকটেই। সূরা আরাফ আয়াত 56। যে মুজাহিদ বীর তার জীবন প্রতাপশালী আল্লাহর জন্য বিলিয়ে দিয়েছে, তার এবং তার প্রভুর মাঝে এক পাতলা পর্দা আছে, যেই পর্দার উপাশ থেকে উঁকি দিচ্ছে ইহসানের সুবাতাস। বান্দাকে শুধু এই জমিনের ফেরেস্তার মতো চেষ্টা করতে হবে যেন সে আল্লাহকে দেখতে পায়। যদি আল্লাহকে সে দেখতে নাও পায়, তবে আল্লাহ তাআলা তো তাকে দেখছেন। তাই একটা বুলেট নিক্ষেপ করলেও তিনি জানেন কেন সে তা নিক্ষেপ করল বা কখন তা করল। বান্দা এইভাবে এক ইহসান থেকে অন্য ইহসানের দিকে যেতেই থাকে, আর এর পরিবর্তে আল্লাহর অনুগ্রহ তার কাছে আসতে থাকবে। একসময় চারদিক থেকে অনুগ্রহ তাকে বেস্টন করে ফেলবে, মৃত্যুর ধোঁয়াশার ভিড় থেকে সে বেরিয়ে জায়গা করে নেবে সন্তুষ্টির মেঘের রাজত্বে। তৃতীয়ত, দিনগুলো অতিবাহিত হতে থাকে, দুঃখ কষ্ট নিরন্তর আসতে থাকে, বিপদাপদ আরও তীব্র হয়ে যায়, সব দিক থেকেই অবরোধ জড়ো হয়। এ সময় সেই প্রচেষ্টাশীল বান্দার সামনে তৃতীয় একটি আয়াত হাজির হয়, তোমরা শুনে নাও, আল্লাহর সাহায্য একান্তই নিকটবর্তী। সূরা বাকারা আয়াত 214। তিনি যেমন তার বান্দার অতি নিকটবর্তী, তেমনি তার রহমতও তার মুহসিন বান্দার অতি নিকটবর্তী। অনুরূপ তার বাহিনীর সাহায্য খুবই কাছে থাকে বান্দার, আর নিশ্চয় আমার বাহিনী বিজয়ী। সূরা সফাত আয়াত 173। এই আয়াতের মাধ্যমে অপেক্ষারত দুর্বল হৃদয় এবং ধৈর্যরত ক্লান্তশ্রান্ত মনের সাথে
আল্লাহর সংযোগ স্থাপিত হয়। তারা দিন রাত তার এই নিকটবর্তী সাহায্যের প্রত্যাশায় থাকে। অডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে আপনার মন্তব্য জানিয়ে দিন। আপনারকৃত কমেন্টগুলো আমাদেরকে উৎসাহিত করে নতুন পর্ব নিয়ে আসার জন্যে। তাই দয়া করে কমেন্ট করুন এবং ভিডিওটিকে লাইক করুন যদি আপনার এটি ভালো লেগে থাকে। আল্লাহ, আপনার ভয়ে তো চোখের পানি ফেলেছি, আমার দু চোখের অশ্রুতে আপনার প্রতি যে ভালোবাসার আকুতি তার প্রতি আপনি অনুগ্রহ করুন। আল্লাহ, আপনার জন্যই তো আমার হৃদয় জ্বলে উঠেছে, আমার হৃদস্পন্দনে ভালোবাসার এই অগ্নিশিখার প্রতি আপনি অনুগ্রহ করুন। আল্লাহ, আমার কথাগুলো হঠাৎ করে এই মুখ থেকে বেরিয়ে গেছে, সুতরাং উচ্চারিত শব্দের প্রতি খেয়াল না করে আমার বাক্যচয়নের ভালোবাসার যে অনুভূতি তার প্রতি আপনি অনুগ্রহ করুন। আল্লাহর নিকটবর্তী নামের অভ্যন্তরে এই ঝটিকা সফর শেষে তার কাছে এই আকুতি রাখি, আমাদের যেন তিনি এমন বান্দাদের অন্তর্ভুক্ত করেন যারা তার নৈকট্য অনুভব করতে পারে। তিনি যেন এই মহান নামের থেকে উচ্চারিত বিনয়, আনুগত্য, ভয়ভীতি ও তাকে পর্যবেক্ষণ করার গুণাবলী ধারণ করে কাজে পরিণত করার সুযোগ দান করেন, সাথে সাথে তার থেকেই শুধু অনুগ্রহ ও সাহায্য চাওয়ার সুযোগ দান করেন। আমিন। আল্লাহ, আপনি সেই সত্তা যাকে ডাকা হলে অথবা তার কাছে চাওয়া হলে পাওয়া যায়। আপনার অনুগ্রহ ও হিদায়তের ছোঁয়ায় আপনার নৈকট্য আমাদের অর্জন করতে দিন। এই নৈকট্যে যেন আপনার সাথে একান্ত আলাপে লিপ্ত হতে পারি, হৃদয় থেকে সব অপরিচ্ছন্নতা দূর করতে পারি আর এরই মাধ্যমে জান্নাতে প্রবেশ করতে পারি। আমিন। উপসংহার। আশা করি বইটি পড়ে আপনি মহান আল্লাহর বর্ণিত নামগুলো সম্পর্কে কিছু জানতে পেরেছেন। তবে এই নামই শেষ নয়, আপনাকে জানতে হবে আরও। আল্লাহর পবিত্র নামসমূহের ব্যাপারে আপনাকে আরও জানতে হবে। এই বইয়ে বর্ণিত নাম ছাড়াও অন্যান্য যেসব নাম রয়েছে সেগুলোও শিখতে হবে, জানতে হবে। আল্লাহর নামগুলোকে আপনার জীবন প্রদীপ হিসেবে স্মরণ রাখতে হবে। এই নামগুলোকে আপনি আপনার হৃদয়ের হিদায়তের উৎস বানাবেন, দিন শেষে আপনার রাতগুলোর বাতি হিসেবে জ্বালাবেন। এর মাধ্যমে যেন আপনি অর্জন করে নিতে পারেন দুনিয়া আখিরাতের সফলতা। আর একটাই চাওয়া, এই বই যদি আপনার কোনো ব্যথা কমায়, আপনার মুখে হাসি ফোটায়, আপনার অবস্থার পরিবর্তন করে কোনো ভালো অবস্থায় পৌঁছে দেয়, তাহলে এই বইয়ের লেখক, তার সাহায্যকারী, তার গুণগ্রাহী, তার বাবা মা সহ সকল মুসলিমের জন্যে দোয়া করতে ভুলবেন না যেন। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের নেতা মুহাম্মদ ইবনু আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আলী জাবির আল ফেফি। আলহামদুলিল্লাহ, এরই মাধ্যমে শেষ করছে আমরা এই পর্বটি এবং এই সিরিজটি। আপনারা যদি বইটি কিনতে চান তাহলে সমকালীন প্রকাশনী থেকে বইটি কিনতে পারেন। বইটির মুদ্রিত মূল্য লেখা আছে 135 টাকা। ধন্যবাদ। জাজাকাল্লাহু খাইরান। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া রাব্বি ইয়া